अस्सलाम वालेकुम सर। अस्सलाम কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি? আমি ভালো আছি। আমরা আজকে কাজ কাটবো, উপন্যাসটা সরি বহুবীর নাটক করবো। আমরা আজকে বহুবীর নাটকের 35 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত পড়বো রিডিং। মাকজুম জিম রিং পড়া না বুঝলাম, আমি কাউন্টার দিব, আমি যেখানে ইন্টারাপ্ট করবো সেখানে থামবে, আমি যেখানে থামতে বলবো সেখানে থামবে, আমি ব্যাখ্যা করবো, তুমি রিডিং করবে, ঠিক আছে? তোমার হয়ে গেল, আরেকজনকে দিব তারপরে, বলো। নাটক ভূমিকা। নাটকের ধারণা ও সংজ্ঞা। নাটক সাহিত্যের একটি বিশেষ শাখা। নাটক শব্দটির মধ্যেই নাটক কি তার ইঙ্গিত রয়েছে। নাটক, নাট্য, নট, নটি, এই শব্দগুলোর মূল শব্দ হলো নট। নট মানে হচ্ছে নড়াচড়া করা, অঙ্গ চালনা করা। নাটকের ইংরেজি প্রতিশব্দ হলো ড্রামা। ড্রামা শব্দটি এসেছে গ্রিক ড্র্যাকেন শব্দ থেকে, এর অর্থ হলো ডু বা কোনো কিছু করা। নাটকের মধ্যেও আমরা মূলত অভিনেতা অভিনেত্রীদের নড়াচড়া, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে জীবনের বিশেষ কোনো দিক বা ঘটনার উপস্থাপন দেখতে পাই। অনলাইন ফ্রি ডিকশনারিতে নাটকের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে আ প্রোজ অর ভার্স আর বার্স কম্পোজিশন স্পেশালি অন টেলিং আ সিরিয়াস স্টোরি দ্যাট ইজ ইন্টেন্ডেড ফর রেসপন্সেশন সেন্সেশন বাই অ্যাক্টরস বাই অ্যাক্টরস ইম্পারসনেটিং দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ক্যারেক্টার পার্সন। পারফরমেন্স এ ডায়লগ এন্ড অ্যাকশন, তারপরে বলো সাহিত্যের প্রাচীন রূপটিকে কাব্য বলা হতো। সাহিত্যের প্রাচীন রূপটিকে কাব্য বলা হতো। কাব্য ছিল দুই প্রকার, শ্রব্য কাব্য ও দৃশ্য কাব্য। তখন সাহিত্য প্রধানত পাঠ করে শোনানো হতো, আর যে কাব্য অভিনয় করে দেখানো হতো সেগুলো ছিল দৃশ্য কাব্য। এই জন্য সংস্কৃতে নাটককে বলা হয় দৃশ্য হয়েছে দৃশ্য কাব্য। কিন্তু নাটককে শুধু দেখার বিষয় বললে পুরোটা বলা হয় না, এতে শোনার বিষয় থাকে। নাটক মঞ্চে অভিনয়ের মাধ্যমে দেখা এবং সংলাপ শোনার মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হয়। এটি একটি মিশ্র শিল্প মাধ্যম। সংস্কৃতে একে বলা হয়েছে কাব্যের মধ্যে শ্রেষ্ঠ। কাব্যেষু নাটক নাটকম
কং রমেম নাটক পাঠ করা যেতে পারে মঞ্চে, টিভি, রেডিও বা অন্য গণমাধ্যম অভিনীত হতে পারে। বর্তমান সময়ে এটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম। নাটকের আঙ্গিক ও গঠন কৌশল সাহিত্যের অন্যান্য শাখা মূলত পাঠের জন্য হলেও নাটক প্রধানত অভিনয়ের জন্য, তাই এই বিশেষ কিছু গঠন বৈশিষ্ট্য রয়েছে। ক্ষেত্র বিশেষে পার্থক্য থাকলেও নাটকে সাধারণত 4টি উপাদান থাকে, সেগুলো হলো কাহিনী, চরিত্র, সংলাপ, পরিবেশ। নাটকের পাত্রপাত্রী বা চরিত্রগুলোর সংলাপ অথবা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে একটি কাহিনী গড়ে ওঠে। কাহিনীটি হয়তো মানব জীবনের কোনো খণ্ডাংশকে কেন্দ্র করে আবর্তিত হয়। প্রতিটি নাটকে এক বা একাধিক চরিত্র থাকে। নাটকের কাহিনী বা ঘটনা মূলত নাটকের এই পাত্রপাত্রী বা চরিত্রকে নির্ভর করেই গড়ে ওঠে। চরিত্রগুলো পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ভিতর দিয়ে নাটকের কাহিনী প্রকাশিত হয়। আবার চরিত্রগুলো মুখর হয় সংলাপের ভেতর দিয়ে। বলা যায় সংলাপ নাটকের প্রাণ। সংলাপ কাহিনী ও চরিত্রগুলোকে ব্যক্ত করে, পরিণতির দিকে নিয়ে যায়। সংলাপের মাধ্যমে তৈরি হয় নাট্য পরিস্থিতি। উপন্যাস বা গল্প লেখক বর্ণনার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে সৃষ্টিও ব্যাখ্যা করতে পারেন। নাটকে সে সুযোগ থাকে না। এই ক্ষেত্রে প্রধান অবলম্বন সংলাপ, তাই নাটকের সার্থকতা অনেকাংশে নির্ভর করে সংলাপের ওপর। নাটকের কাহিনী, চরিত্র বা সংলাপ সংযোজনের জন্য নাট্যকারকে তৈরি করতে হয় উপযুক্ত পরিবেশের, অর্থাৎ কোন পরিবেশ বা পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটেছে বা কোন পরিবেশ পরিস্থিতিতে এই চরিত্র এই আচরণ করছে বা সংলাপ বলছে, তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়। মঞ্চনাটকে মঞ্চসজ্জা, আলোক সম্পাত, শব্দ যোজনা ইত্যাদির মাধ্যমে কৃত্রিমভাবে পরিবেশ সৃষ্টি করা হয়। এই কাজটি মূলত করেন নাট্য নির্দেশক। নাট্যকার তার নাটকেই এর নির্দেশনা করাখেন। তবে উত্তম নাটকের বৈশিষ্ট্য হলো সংলাপের বা অভিনয়ের ভিতর দিয়েই নাটকের পরিবেশ সৃষ্টি করা। নাটকের এই উপাদানগুলোকে একত্র করলে সফল নাটক সৃষ্টি হয় না। নাটকে বিভিন্ন প্রকার ঐক্য রক্ষা করতে হয়। গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে 3 প্রকার ঐক্যের কথা বলেছেন। ঐক্যগুলো হলো কালের ঐক্য, স্থানের ঐক্য, ঘরানার ঐক্য। কালের ঐক্য বলতে আমরা বুঝি নাটকটি মঞ্চে যতক্ষণ ধরে অভিনীত হবে ততটুকু সময়ের মধ্যে যা ঘটা সম্ভব নাটকে শুধু তাই ঘটানো। এর বেশি কিছু ঘটানো হলে নাটকটির শিল্পগুণ ক্ষুণ্ণ হবে, নাটকটি বিশ্বাসযোগ্যতা হারাবে। এই বিষয়ে একদল নাট্য সমালোচক মনে করেন, সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয় অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মঞ্চে যতটুকু কাহিনী ঘটানো সম্ভব তাই নাটকে থাকা উচিত। ঐক্য হলো নির্দিষ্ট সময়ের মধ্যে নাটকের চরিত্রগুলো যে পরিমাণ স্থান পরিবর্তন করতে পারে নাটকে তত দেখানো। তার চেয়ে কম বেশি হলে নাট্যগুণ বিচ্ছিন্ন হবে। নাটকে শুরু, বিকাশ ও পরিণতি থাকে, অর্থাৎ নাটকের কাহিনীটি আদি, মধ্য, অন্তঃসমন্বিত থাকে। ঘটনার ঐক্য হলো এর সূচনা, বিকাশ ও পরিণতির মধ্যে হয়ে যায়। তাহলে বিকাশ ও পরিণতির মধ্যে সমতা বা সামঞ্জস্য রাখা মূল ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ নয়, এমন ঘটনার সমাবেশ ঘটালে নাটকের কাহিনী সামঞ্জস্যতা বিঘ্নিত। তাই নাটকে অপ্রয়োজনীয় ঘটনার সমাবেশ ঘটানো যাবে না। যা কিছু ঘটনা হবে তাই ভিডিওটা অফ করো। নাটকে একটি কাহিনী যেভাবে অগ্রসর হবে হয় তার 5টি পর্বে বিভক্ত করা হয়। পর্বগুলো হলো
কাহিনীর আরম্ভ বা মুখ, কাহিনীর ক্রমব্যাপ্তি বা প্রতিমুখ, কাহিনীর উৎকর্ষ বা চূড়ান্ত, দ্বন্দ্ব দ্বন্দ্ব বা গর্ব গর্ভ, গ্রন্থি মোচন বা বিমর্ষ, যাবনিকাপাত বা উপসংহতি। অর্থাৎ একটি নাটক শুরু হওয়ার পর তার কাহিনীর বিকাশ ঘটবে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কাহিনীটি চূড়ান্ত দ্বন্দ্ব মুহূর্ত সৃষ্টি হবে, তারপর কোনো সত্য বা তথ্য প্রকাশিত হওয়ার মাধ্যমে নাটকটি চূড়ান্ত দ্বন্দ্ব পরিণতির দিকে যাবে এবং সর্বশেষে একটি পরিসমাপ্তি ঘটবে। মনে রাখা প্রয়োজন এসব বৈশিষ্ট্য নাটকের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য, সব নাটকের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। যেমন সাম্প্রতিক অনেক নিরীক্ষাধর্মী বা অ্যাবসার্ড নাটকের বর্ণিত এই উপাদানগুলো নাও থাকতে পারে। স্যামুয়েল বেকেট রচিত ওয়েটিং ফর গড কে এভাবে এভাবে 5টি পর্বে বিভক্ত করা যায় না। বাদল সরকারের থার্ড থিয়েটার বা বিকাল যাবো হয়েছে না থিয়েটারের ক্ষেত্রে নাটকের এই শর্ত অনেক ক্ষেত্রে প্রয়োজন নয়। এখানে মূলত প্রথাগত বা আদর্শ নাটকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। স্যার আমি টায়ার্ড হয়ে গেছি। কালো রক্ত বলতে এখান থেকে পড়ো জিম বাংলা নাটকের সংক্ষিপ্ত পরিচয়। ওকে, বাংলা নাটকের সংক্ষিপ্ত পরিচয়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে নাটক অভিনীত হওয়ার উল্লেখ রয়েছে। সাম্প্রতিক কিছু গবেষণাও দেখা গেছে চর্যাপদ নৃত্য ও অভিনয় সহ বৌদ্ধ মন্দিরে পরিবেশিত হতো। এ থেকে বলা যায় বাংলা নাটকের ইতিহাস হাজার বছরের, আমাদের যাত্রাপালার ঐতিহ্য বেশ পুরানো। তবে নাটক অর্থে আমরা আধুনিক যে মঞ্চ নাটকের সাথে পরিচিত তা বাংলা অঞ্চলে এসেছে ইউরোপ থেকে। অবশ্য কলকাতায় প্রথম মঞ্চ যিনি আয়োজন করেন তিনি ছিলেন একজন রাশিয়ান নাগরিক, তার নাম হেরোসিম স্পেনানভিচ লেবেদেভ। 1795 সালের 27শে নভেম্বর তিনি ইংরেজি নাটক বাংলায় রূপান্তর করে কাল্পনিক সংবদল নামে মঞ্চায়িত করেন। নাটকটি তাকে অনুবাদে সাহায্য করেন গোলকনাথ দাস। একইভাবে তিনি ল্যাভ ইজ দে বেস্ট ডক্টর ও মঞ্চায়ন করেন। লেবেদেভ এই অঞ্চল থেকে চলে গেছে মঞ্চ নাটককে ছেড়ে পদে। আমি ব্যাখ্যা করছি, না বুঝতে জিজ্ঞেস করবে। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গিয়েছে চর্যাপদ নৃত্য এবং অভিনয় সহ বৌদ্ধ মন্দিরে পরিবেশিত হতো। এ থেকে বলা যায় বাংলা নাটকের ইতিহাস হাজার বছরের, আমাদের যাত্রাপালার ঐতিহ্য বেশ পুরানো। তবে নাটক করতে আমরা আধুনিক যে মঞ্চ নাটকের সাথে পরিচিত তা বাংলা অঞ্চলে এসেছে ইউরোপ থেকে। অবশ্য কলকাতার প্রথম মঞ্চ নাটকের তিনি আয়োজন করেছিলেন তিনি ছিলেন একজন রাশিয়ান নাগরিক, তার নাম হেরেসি, ঠিক আছে, যে মঞ্চায়িত করেন। নাটকটি তার অনুবাদ সাহায্য করেন গোলকনাথ দাস। একইভাবে তিনি দা লাভ ইজ দা বেস্ট ডক্টর মঞ্চায়িত করেন। ল্যাভেদার এই অঞ্চল থেকে চলে গেলে মঞ্চ নাটক পড়ে, তবে
তার বেশ কয়েক বছর পরে 1852 সালে অভিনীত হয় যে তারাচরণ সিকদারের বজ্রাজন, যুগের চন্দ্রগুপ্তের কীর্তিবিলাস যেটি 1852 সালে মঞ্চস্থ করা হয়, তারপরে দু বছরে হরচন্দ্র ঘোষের পার্বতীর চিত্তবিলাস 1853 সালে অনুদিত হয় এবং অভিনীত হয়, রাম নারায়ণ তন্ত্রের পুরীর কুল সর্বস্ব 1854 সালে মঞ্চায়িত হয়, এবং প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের, যার জন্ম 1824-এ, মৃত্যু 1873-এ। তিনি পাশ্চাত্য নাট্যরীতি অনুসরণ করে 1859 সালে সংশ্লিষ্ট নাটক রচনা করেন, তারপর একে একে রচনা করেন পদ্মাবতী 1860 সালে, কৃষ্ণকুমারী 1861 সালে, একে একে বলে সভ্যতা 1860 সালে, বুড়ো শালিকের গাড়েরও 1860 সালে প্রভৃতি নাটক। আমরা 4 নম্বর পেজে যাব। Yes, sir. রোশন তার সমসাময়িক আরো আরেকজন নাট্যকার হলেন দীনবন্ধু মিত্র। তার বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে নীলদর্পণ এবং নবীন তপস্বিনী, লীলাবতী, শতবার একাদশী, বিয়ে পাগলা বুড়ু ইত্যাদি। এরপরে আসেন যে বাংলা নাটকের সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন মীর মোশাররফ হোসেন, বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নাট্যকার। তার রচিত বিখ্যাত নাটক ও প্রসঙ্গের মধ্যে রয়েছে জীবন যে জমিদার দর্পণ, বসন্ত কুমারী, এর উপায় কি ইত্যাদি। এই সময়ের অন্যান্য নাটকের যে নাটকের নাটক এবং নাটকের নাটক এবং প্রসঙ্গের মধ্যে রয়েছে হরিশ্চন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা, দ্বিজেন্দ্র রায়ের শাহজাহান এবং কিরিট প্রসাদ বিদ্যা বিনোদের রচিত প্রতাপাদিত্য ইত্যাদি। সাহিত্যের অন্যান্য শাখার মতো বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল অনস্বীকার্য। তিনি বিচিত্র ধারার নাটক রচনা করে বাংলা নাট্য সাহিত্যকে করেছিলেন সমৃদ্ধ। তার লিখিত বিখ্যাত নাটক সময়ের মধ্যে রয়েছে ডাকঘর, রক্ত করবি, যে এখানে চিত্রাঙ্গদা, চিরকুমার সুপা, বাল্মীকি প্রতিভা ইত্যাদি। রবীন্দ্র পরবর্তী উল্লেখযোগ্য নাটক শশীচন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা, বিজন ভট্টাচার্যের নবান্ন, তুলসী রাউলের ছেড়াকার, উৎপল দত্তের কল্লোল, বাদল সরকারের ইন্দ্রজিৎ ইত্যাদি। বাংলা নাটকের সংক্ষিপ্ত পরিচিতি। 1947 সালের পূর্ব পর্যন্ত মূলত কলকাতা ছিল বাংলা নাট্যচর্চার প্রাণকেন্দ্র। ভারত বিভাগের পর তৎকালীন পূর্ববঙ্গ ঢাকা কেন্দ্রিক নাট্যচর্চা গড়ে উঠে। পূর্ববঙ্গের নাট্যচর্চায় স্বাভাবিকভাবেই এই অঞ্চলের সমাজ বাস্তবতা, সমাজ চিত্র চিত্রিত হয়ে থাকে, বিশেষত বাঙালি মুসলমান সমাজের চিত্র। এ ধরনের নাটক যে নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নুরুল মোমেন ও আসকার ইবনেসাইক। নুরুল মোমেনের রচিত বিখ্যাত নাটক রয়েছে নয়া খানদান, নেমেসিস, এমন যদি হতো রূপান্তর। আসকার ইবনে সাইকের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে তিতুমীরের তিতুমীর, অগ্নিগিরি, রক্তপদ্ম, বিদ্রোহী পদ্মা, এপার ওপার ইত্যাদি। বাংলাদেশের আধুনিক নাট্যধারার নাট্যচর্চার ক্ষেত্রে বিখ্যাত শহীদ বুদ্ধিজীবী মনীশ চৌধুরীর নাম উল্লেখযোগ্য। এরপরে শহীদ ওয়ালিউল্লাহ, অগ্রণী নাট্যকার। মনীশ চৌধুরীর রচিত নাটক সময়ের মধ্যে রয়েছে রক্তাক্ত প্রান্তর 1962, কবর 1967, আমলার মামলা, কাকরমণি, আলাউদ্দিন আল আজাদের ইহুদির মেয়ে, মায়াবী প্রহর, আনিস চৌধুরীর রচিত মানচিত্র অ্যালবাম, সাইদ আহমেদের যে কালবেলা, মাল পোস্ট, তৃষ্ণাই, শেষ নবাব, মামতাজউদ্দিন আহমেদের যে জটিলতা, হরিণ সিকাচিল, রাজা অনুষদের পালা, এই সেই কণ্ঠস্বর, স্বাধীনতা আমার স্বাধীনতা, বাংলা যে আবদুল্লাহ আল মামুনের রচিত সুভাষ নির্বাসনে, নির্বাসনে এমন দুঃসময়, চারিদিকে যুদ্ধ, সেনাপতি অরিক্ষিত মতিজিন, সেলিম আল দীন রচিত হলুদ বিজ্ঞানের জন্ডিস এবং বিবিধ বেলুন, স্বল্প বিষয়ের গল্প, কীর্তন কলা, প্রাচ্য, নির্মজ্জন, সৈয়দ শামসুল হকের রচিত নুরুল সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক মামুনুর রশিদের রচিত ওরা কদম আলী, ওরা আছে বলেই ইংলিশ এখানে নম্বর, তার উল্লেখযোগ্য। এরপরে বহির্বিন নাটকের এবং নাট্যকার সাহেদ আলিউল্লাহর জীবনী। সাহেদ আলিউল্লাহ 1922 সালের 15 আগস্ট চট্টগ্রামের সুভাষ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা, মা নাসিমা খাতুন ছিলেন উচ্চশিক্ষিত এবং সংস্কৃতি মরা। আমরা 5 নম্বর পড়ছি। সৈয়দ ওয়ালিউল্লাহ মাত্র 8 বছর বয়সে মাতৃহারা হন। তিনি 1939 সালে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক,
সরি মাধ্যমিক এবং 1941 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তার আনুষ্ঠানিক ডিগ্রি ছিল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন সহ বিএ পাস। তার পেশা জীবন শুরু হয় দৈনিক স্টেটমেন্ট পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে। মাঝখানে কিছুদিন বাংলাদেশ বেতারে কাজ করেন, তারপরে বিদেশে তৎকালীন পাকিস্তানে দূতাবাসে কাজ করেন। সর্বশেষ যে প্যারিসে কাজ করেছেন ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি প্যারিস থেকে এই বাংলাদেশের পক্ষে কাজ করেন। তার প্রথম গল্প গ্রন্থ নয়ন ছাড়া প্রকাশিত হয় 1945 সালে। তারপর একে একে প্রকাশিত হয় উপন্যাস লাল সালু 1950 সালে, নাটক বৈবীর 1960 সালে, সুড়ঙ্গ 64 সালে, উপন্যাস স্বাধীন 64 সালে, গল্প গ্রন্থ দুই তিন অন্যান্য গল্প 65 সালে, নাটক তরঙ্গ ভঙ্গ 65 সালে, উপন্যাস কাদের নদী কাদের 68 সালে। তিনি সাহিত্যকর্মের জন্য পুরস্কার লাভ করেন 75 সালে, বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 61 সালে, আদমজী পুরস্কার লাভ করেন 65 সালে, 21 পদক লাভ করেন মরণোত্তর 84 সালে। তিনি অক্টোবর 1971 সালে প্যারিসে মৃত্যুবরণ করেন। বহির্বীর নাটক বহির্বীর নাটক 1960 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। প্রকাশের আগে 1955 সালে ঢাকায় পিএমএ ক্লাবের উদ্যোগে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে বাংলা নাটকের প্রতিযোগিতায় বহির্বীর নাটক পুরস্কার লাভ করে। বহির্বীর নাটকের কাহিনী গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে। এই পীর সারা জীবন বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। এক এক এলাকায় এক এক ধরনের ভাষা এবং তাই বিভিন্ন ভাষাতে এলাকার ভাষা শিক্ষা না করে বইয়ের ভাষায় কথা বলে থাকেন তিনি। এটা মেট্রিক পরীক্ষায় অনেকবার এসেছে এই এমসিকিউটা, এই জন্য তার নাম রাখা হয়েছে বহির্বীর। ঠিক আছে, নাটকের এই কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে নাটকের নামকরণ করা হয়েছে বহির্বীর। নামটির একটি তাৎপর্য প্রতীকে তাৎপর্য রয়েছে। বাঙালি মুসলমান সমাজকে সম্প্রদায় সৃষ্টি হয় কুসংস্কার এবং ধর্মীয় বইয়ের পাতা থেকে। মূলত ইসলাম ধর্মের সুবিবাদী ব্যাখ্যার সূত্র ধরে এই সমাজের সৃষ্টি। এই হিসেবে তারা ধর্মীয় ব্যাখ্যা মাসাইল বইয়ের পাতা থেকেই মানুষের সংস্কারকে পুঁজি করে সমাজে ছাড়িয়ে পড়েন। এবং নাট্যকার শহীদ অলিউল্লাহ পিতা ছিলেন মিনিস্টার, পিতার বদলির চাকরি সূত্রে শহীদ অলিউল্লাহ সারা বাংলাদেশের ঘুরে বেড়ানোর সুযোগ পান। তিনি বাঙালি মুসলমান সমাজে তখন জেগে বসা পীর প্রথার কাছ থেকে দেখার সুযোগ পান। ফলে তিনি লালসালু উপন্যাসে যেমন তেমনি এই নাটকের সে অভিজ্ঞতাই তুলে ধরেছেন। নাটকটি গড়ে উঠেছে বহির্বীরের সর্বগ্রাসী স্বার্থ এবং নতুন দিনের প্রতি এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে। নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো বহির্বীর। তিনি 2 বছরান্তে মানে 2 বছর শেষে একবার শিষ্য মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান। তখন মুরিদরা সব বর্ষ দিয়ে তার সেবা করেন। একবার এক মুরিদ তার মা চেহারা কন্যা তা যে তার তাহারাকে এক বৃদ্ধ পীরের সাথে জোর করে বিয়ে দেন, তাহারা তো মেনে নেননি, সে পালায়। সে পালিয়ে হাতেমালি জমিদারের শহরগামী বাজার যে বাজারে আশ্রয় গ্রহণ করে। বহির্বীর তার সঙ্গী ফকিরুল্লাহকে সঙ্গে নিয়ে তার সন্ধানে বের হন এবং পথিমধ্যে বহির্বীরের নৌকা দুর্ঘটনায় পতিত হয় এবং তিনি ঘটনাস্থলে হাতেমালি বাজারে আশ্রয় লাভ করে। এমনি জমিদারের অসহায়ত্বের সুযোগ গ্রহণ করেন কিন্তু শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি। তাহারা এবং হাশেম আলী সব বাজার জল ছিন্ন করে পালিয়ে যায়। বাস্তব পরিস্থিতি বহির্বীর মেনে নেয়। নাটকের চরিত্র পরিচিতি বহির্বীর। বহির্বীর নাটকের কেন্দ্রীয় চরিত্র নাম চরিত্র। তিনি অত্যন্ত দ্রুত এবং বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ। তিনি অশিক্ষিত সাধারণ মানুষের কুসংস্কার এবং ধর্ম বিশ্বাসকে পুঁজি করে তার ধর্ম পেশা পরিচালনা করেন। তিনি সারা বছর তার মুরিদের বাড়ি I wouldn't do I. I. পুরো বেড়ান তাদের কাছ থেকে অর্থ সম্পদ সংগ্রহ করেন। তিনি বৃদ্ধ বয়সে I would do I. খাইতে চাই। তাদের কাছ থেকে অর্থ সম্পদ সংগ্রহ করেন। এদের এবার তিনি বৃদ্ধ বয়সে এক মুরিদের কন্যাকে বিয়ে করে বসেন। মুরিদ এবং কন্যার সব মাথায় মিলেই সব আয়োজন করে কিন্তু কন্যা পালিয়ে যায়। তখন তিনি নিজে হোক স্ত্রীর সন্ধানে বের হন, ঘটনাস্থলে তার সন্ধানও পেয়ে যান। তখন তিনি অত্যন্ত চালাকি এবং বুদ্ধিমত্তার আশ্রয় গ্রহণ করেন। নাটকে আমরা তাকে এই পর্যায়ে দেখতে পাই।
আমরা দেখি তিনি অত্যন্ত দুর্দশীল এবং বুদ্ধিমান লোক, বাস্তব বুদ্ধি, এবং তার যে টন্টনে তার স্ত্রীকে উদ্ধারে তিনি পুলিশের আশ্রয় গ্রহণ করার অভিনয় করেন, কিন্তু জানে এতে অনেক ঝামেলা, তাই অল্প ত্যাগুন নেই তিনি। তিনি প্রথমে ধর্মীয় বিয়ের দোহাই দেন, কিন্তু তাহেরা তার পাল্টা যুক্তি দিলে তা থেকে তিনি সরে আসেন। তিনি তখন মানবিকতার বাহানা করেন, বলেন এ মেয়ে কখনো স্নেহ মমতা পায়নি, তার কাছ থেকে স্নেহ মমতা পেলে বুঝতে পারবেন। এতেও কাজ না হয় তিনি জমিদারের অসহায়ত্বের সুযোগ গ্রহণ করেন, তিনি টাকা দিয়ে জমিদারের রক্ষা করার প্রস্তাব করেন। শর্ত হিসাবে তাহারাকে ফেরত চান, কিন্তু তার সব চক্রান্ত এক সময় ব্যর্থ হয়, তাহারা এবং হাঁসমালি পালিয়ে যায়। এখন আমরা দেখি বাস্তবতা মেনে নেয় সবাই, তিনি তাদের তাড়া করতে নিষেধ করেন, এতে তার একই সাথে বুদ্ধিমত্তা এবং বাস্তব জ্ঞানেরও পরিচয় পাওয়া যায়। প্রথমে চরিত্রের তাহারা এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, এক বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, কেননা তাকে কেন্দ্র করে এই নাটকটির ঘটনা আবর্তিত হয়েছে। সে মাতৃহারা, তার কুসংস্কারের জন্য বাবা এবং সম্মতে তাকে বৃদ্ধ বীরের সাথে বিয়ের ব্যবস্থা করেন, কিন্তু সে এই অন্যায় বিয়ে মেনে নেয়নি, পালিয়েছে। দুঃসাহসের সাথে সহকর্মী বাজরায় চড়ে বসেছে সে, কিন্তু একসময় পীরের কাছে ধরা পড়ে। বাজরার একমাত্র হাসিমালি ছাড়া অন্য সবাই প্রায় তার বিরুদ্ধে চলে গেলেও বৃদ্ধের সাথে তার না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এই হিসেবে তাহার একটি অত্যন্ত অনমনীয় চরিত্র, কিন্তু যখন সে জমিদারের অসহায়ত্বের কথা জেনেছে তখন সে রাজি হয়েছে, মানবিকতার পরিচয় দিয়েছে। অর্থাৎ সে একই সাথে যে অনমনীয় এবং মানবিক চরিত্র, সবশেষে সে নতুন জীবনের সন্ধানে হাসিমালির হাত ধরে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহারাকে বিশ্ব থেকে প্রারম্ভে নারী অধিকার এবং জাগরণের প্রতীক চরিত্র বলেই ধরে নেওয়া হয়। এরপরে হাসিমালি জমিদারের পুত্র, সে এই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, সে কেন্দ্রীয় চরিত্র, বহুবীরের বিপরীত চরিত্র। সে অত্যন্ত শান্তভাবে বহুবীরের খুব চালাককে মোকাবিলা করেছে, পরিশেষে জয়লাভ করেছে। বহুবীর নেতিবাচক চরিত্র মনে থাকবে, বহুবীর নাটকে বহুবীর নেতিবাচক চরিত্র, এমসিকিউতে আসে পরীক্ষায়। ব্যক্তিগত স্বার্থের হিসেবে সে জীবন এবং জগৎকে গণনা করে, অন্যদিকে হাসিমালি ইতিবাচক চরিত্র, মানবীয় মূল্যবোধ, ন্যায়বোধের গুরুত্ব তার কাছে সর্বাধিক। এই নায়ক এবং বহুবীর খলনায়ক হিসেবে বিবেচনা করা হয়। হাসিমালি জমিদার পুত্র হলেও বৈষয়িক বিবেচনায় তার কাছে কম, জমিদার নিয়ে ভাবে না, সে বিয়ে পাস। এখন একটি প্রেস বসাতে চায় পিতার জমিদারি চলে গেলে, এবং এর জন্য প্রেস বসাতে না করলেও সে চিন্তিত নয়। সেভাবে যখন পড়ালেখা করেছে তখন একটা কিছু হয়ে যাবে। সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক, মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ। বাজরায় এই প্রথম অচেনা মেয়েটির সমস্যার প্রকৃতি ও যে উপলব্ধি করে, সে তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে পড়ে, তো মেয়েটি আত্মহনন করতে গেলে সে তাকে রক্ষা করে। পুরো বাজরার মানুষ যখন তার বিরুদ্ধে, যে তখন সে মেয়েটির পক্ষ ত্যাগ করেনি, নাটকে তাকে অস্থির চিত্র করে বর্ণনা করে, হলেও সার অবস্থা স্থির ছিল স্থির। এক্ষেত্রে মাতার সাবধান বাণী, বহুবীরের বিধি প্রদর্শন, পিতার করুণ মুখ কিছুই তাকে টলাতে পারেনি। সে তাহারাকে বাঁচাতে চেয়েছে, এমনকি বিয়ে করে হলেও। জমিদার পুত্র হিসেবে তাহারা তার কাছে অচেনা একটি পরিচয়হীন মেয়ে, কিন্তু শেষ পর্যন্ত সে বৈষয়িক বিষয়বস্তু ত্যাগ করে মেয়েটি নিয়ে অনিশ্চিত অজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার এই পদক্ষেপে অবশেষে বহুবীর নিজেই সঠিক গুণ অনুমান করেছে। হাসিমালি ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক কুবিচারের বিরুদ্ধে প্রতিবাদী এক প্রতীকী চরিত্র। পতনটা ছিল হাসিমালি, এরপরের নাম হলো হাতেমালি। হাতেমালি একজন কৈষ্ণ জমিদার, খাজনা বাকি পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে। জমিদারি রক্ষার জন্য তিনি শহরের বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার জমিদারি নিলামের সংঘাতে তিনি সপরিবারে সবার কাছে গোপন রেখেছেন। চিকিৎসা ও জাহাজে তিনি শহরে গিয়েছেন, কিন্তু তিনি অর্থ সংগ্রহে ব্যর্থ হন। অবশেষে তিনি বহুবীরের কাছে কথাটি বলেন। বহুবীর তার কঠিন শর্ত দেয়, তার দ্বারের বিনিময়ে তার স্ত্রীকে তার হাতে তুলে দিতে হবে। মেয়েটি হতে রাজি হয়, কিন্তু বেগে বসেন জমিদার নিজেই, কেননা তার নিজেকে নিজের কাছে অসহায় মনে হতে থাকে। তার মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, তিনি টাকা নিতে অস্বীকৃতি জানান। এতে হাতেমালির উচ্চ নৈতিকতা বোধের পরিচয় ওঠে। হাতেমালির স্থিতি আত্মনিভগ্ন, উচ্চ মানবিক চেতনা সম্পন্ন এক উজ্জ্বল চরিত্র। আমরা আজকে 35 থেকে 40 পর্যন্ত পর্ব, এটা পরে আমরা যেটা করব
সেটা হলো যে পুরো গল্পটা একবার নিজেরা নিজেরা পেন্সিল দিয়ে আগে আগে মার্ক করে ঠিক পার করে আমরা রিডিং করব, এবং পরে আমরা এখান থেকে 10টা জ্ঞানমূলক প্রশ্ন হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক করে আমরা পোর্টালে দিব। আমরা স্কুলের অ্যাপসে পোর্টালে দিতে জানি হোমওয়ার্ক? Yes, sir. আরো কোনো প্রশ্ন আছে? নো স্যার, নো স্যার। নিজেরা নিজেরা রেডি করতে পারবা? ইয়েস স্যার। কি সমস্যা হবে? সমস্যা হলে মার্ক করে একবার প্রশ্ন ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, শব্দ তো না বুঝলে, কোনো কিছু না বুঝে থাকলে। আজকে চলে এসেছি, এরপর আরেকটা পড়বো উপন্যাস। আমরা কিন্তু পড়েছি উপন্যাসের ক্লাস নিয়ে কিন্তু নিয়েছি দুইটা, তাই না? আমাদের সমস্যা নাই, তাহলে আমাদের কবিতা আর গদ্য আছে তিনটা মনে হতো। আজকে এতটুকুই।